आज आमी चले एसेछि रुई पोस्त रेसिपी निये। भिडियोटा एकदम संक्षेपे करछि, तोमरा भिडियोटा स्किप ना करे पुरोटा देखो। तो तोमरा देखछो खाई खाई चैनल, खाई खाई चैनलेर तरफ थेके तोमादेर अनेक भालोबासा। तो बंधुरा आमी आज जे रुई पोस्तटा करब एकदम खेते रेस्टुरेंटेर स्वादेर मतोनी हबे, आर मसला थाकबे एकदम घरोया। तो तोमरा अवश्य एकदिन बाड़ीते करे खेये देखो, आशा करी तोमादेर खूब भालो लागबे। ताहले कथा ना बाड़िए जावा जाक रेसिपिते। तो देखो बंधुरा आमी चार पिस रुई माछ निये निएछि, तार मध्ये आमी लवण हलुद माखिए नेब। तो तोमरा देखते ही पारछो आमी लवण हलुदटा माखिए निच्छि। एदिके देखो आमार माखानोटा होये गेछे लवण हलुद, आर एदिके निये निएछि आमी टमेटो आदा रसुन काँचा लंका आर पेंयाज। एबार आमी मिक्सार ग्राइंडारे पेस्ट करे नेब, पोस्त आमी परिमाण मतन दिए पेस्ट करे नेब। आर दिए नेब एर मध्ये धने पाउडार आर जिरे पाउडार आर कयेकटा काँचा लंका आमी दिए नेब। तारपरे आमी पेस्ट करे नेब पेंयाज। पेंयाजटा आमी पुरोटा देव ना, अल्प पेंयाज देव, तार संगे टमेटो आदा रसुन दिए एटाकेओ आमी पेस्ट करे नेब। एदिके देखो कड़ाईते आमी परिमाण मतन सर्षेर तेल दिए नेब। तेलटा गरम होतेई आमी एबार एक एक करे माछगुलोके दिए भेजे नेब। तो देखो आमी चार पिस माछ दिए दिएछि भाजार जन्य। एबार आमी माछगुलोके एकटु फिरिए नेब। तो बंधुरा देखो आमी एक एक करे माछगुलोके आमी फिरिए निलाम। तो माछ भाजाटा आमी तोमादेर खुबई संक्षेपे देखाबो। तो एबार देखो माछटा भाजा मोटामुटी होये एसेछे, तोमरा देखे बुझते पारछो। एबार आमी माछगुलोके एकटा पात्रे आमी तुले नेब। তো দেখো মাছগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর কড়াইতে যেটুকুনি সর্ষের তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে একটু সর্ষের তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে নিলাম পেঁয়াজ। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি পুরো পেঁয়াজটা পেস্ট করব না, যে যেটুকুনি বেঁচে ছিল সেই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে নেব পরিমাণ মতন লবণ। এবার আমি দিয়ে নেব কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিয়ে আমি সমস্ত উপকরণটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এবার আমি দিয়ে নেব পেঁয়াজ রসুন টমেটো পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ জন্য একটু রান্না করে নেব। তো বন্ধুরা যতক্ষণ না কেন মশলা থেকে তেলটা না ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণটাকে। তো দেখো এবার তোমরা দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পোস্ত বাটাটা দিয়ে নেব। পোস্ত বাটাটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি দিয়ে নেব জল। জলটা দিয়ে আমি মশলাটার সঙ্গে জলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা যখনই ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে এক এক করে মাছটাকে দিয়ে নেব। তো দেখো আমার মাছগুলো দেয়া হয়ে গেল। এবার আমি তিন চার মিনিট ধরে এটাকে একটু ফুটিয়ে নেব। তো তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি এর উপরে গরম মশলা ছড়িয়ে দিলাম। তা আমার রুই পোস্তটা মোটামুটি হয়ে এসছে, তোমরাও দেখে বুঝতে পারছো। তো দেখো বন্ধুরা রুই পোস্তটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে সার্ভ করে দিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার রুই পোস্তটা আমার কেমন হলো।